ছাত্র দলের ছেলেরা হাইকোর্টে আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে মিছিল বের করে ওখানে গাড়ি ভাঙচুর করেছে। আপনারা মারতে গেছেন বিহঙ্গ পরিবহন কি করছে? যেহেতু মিছিলটা হাইকোর্ট থেকে করেছে, নারায়ণগঞ্জের বিআরটিসি বাস নিউ মার্কেটে আসে কিভাবে? এক ধরনের শেল্টার মনে করেছে ওই এলাকায়। দেখেন হাইকোর্ট এলাকায় মিছিল করারই কথা না, কিন্তু তারা ওখানে আশ্রয় নিয়ে ওখান থেকে সংঘবদ্ধভাবে মিছিল নিয়ে কিন্তু দোয়েল চত্বর পর্যন্ত আসছে। কারণ ওনারা মনে করেছেন যদি ধাওয়াদায়ী হয় বা যেটি হয় ক্যাম্পাসে, ওনারা খুব দ্রুত হাইকোর্টে ফেরত আসতে পারে, এবং তারা সেটি করেছেন। এই ফেরত আসার প্রক্রিয়ায় তারা যে যুক্ত ছিল সেটা তো প্রমাণিত হয়েছে। সুতরাং যেহেতু হাইকোর্ট থেকে ওনারা যেহেতু অবস্থান নিয়েছেন, সেখানে কারো না কারো মোটরসাইকেল আছে, পোড়াতে পেরেছে, সেটা সেটা সেটার বিষয়ে তদন্ত করবে। কিন্তু আরেকটা বিষয় একটা লক্ষ্য করে দেখবেন, আমি উন্নয়নের প্রসঙ্গ আসছে তো আমি একটা জিনিস বলি, এটি কিছুদিন পরে ইতিহাসও ঠাই পাবে, লেখা হবে। সিঙ্গাপুরে লি কুয়ান যেই অবকাঠামোগত উন্নয়ন করেছেন, যেই ধাঁচে করেছেন, মাহাতির মাহমুদ মালয়েশিয়ায় যেটি করেছেন, এমনকি হোচিমিন ভিয়েতনামে যেটি করেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই অবকাঠামোগত বিশাল কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন, দিয়েছেন। এই কারণে আমরা বলছি, অনেকেই বলছেন, আজকে আপনি সেদিন ওয়াশিংটন পোস্টের আরেকজন নিকোলাস ক্রিস্টফের কথা বলেছি, যিনি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন যে তোমাদের উচিত বাংলাদেশের দিকে তাকানো। সব কথা আপনাদের, এই কারণে যা চাচ্ছে সেটা বলেন। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের সমগ্র ইতিহাস কেন আমি আপনাকে বলছি, আওয়াম লীগ শুধু ব্রিজ দিয়ে কানেক্ট করে নাই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে, আওয়াম লীগ পুরো কানেক্টিভিটিটাকে কিন্তু সৃষ্টি করেছে এবং সৃজনশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়ে। দেখেন শুধুমাত্র কোভিড সাকসেসফুলি আপনার হ্যান্ডেল করার কারণে দক্ষিণ কোরিয়ায় হারতে যাওয়া প্রেসিডেন্ট দ্বিগুণ ভোট পেয়ে জিতে গেছেন। আর আজকে যেভাবে কোভিড ব্যবস্থাপনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, অঙ্গ সংগঠনগুলো, পুলিশ প্রশাসন, যে মাঠ প্রশাসন, সবাই মিলে যেভাবে করেছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেওয়াতে সারা পৃথিবীতে কোভিড রেসপন্স স্ট্রেংথ ইন্ডেক্সে বাংলাদেশ পঞ্চম, দক্ষিণ এশিয়ায় এক নম্বর। এই কৃতিত্ব দিলে বিএনপির কোনো ক্ষতি নেই, কারণ কিছু মানুষকে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি, কিছু মানুষকে জয় বাংলা অক্সিজেন সার্ভিস অক্সিজেন দেওয়া হয়েছে, লাশ দাফন করা হয়েছে, ওনাদের একজন লাশ দাফন করেছে নারায়ণগঞ্জের খোরশেদ সাহেব, আমরা স্বীকার করছি এটি। ছাত্রলীগের ছেলেরা কুমিল্লায় এই এক কোমর পানিতে গভীর রাত্রে লাশ নিয়ে যাচ্ছে, গ্রামবাসী ভয় পেয়ে বলছে এই স্বাভাবিক পথে যেতে পারবে না, ধান ক্ষেতের ভিতর দিয়ে যাও, কারণ তোমরা যদি এই পথ যাও সকালে এই পথ দিয়ে আমরা বাজারে যাব, আমরা কোভিড আক্রান্ত হব। ফরিদপুরে শ্মশানের রাস্তা কেটে দিয়েছে। তখন যেভাবে পুরো জাতিকে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দুর্যোগ মোকাবিলা করেছেন, এই যে এখন যে অর্থনৈতিক সংকট, আমি এখানে আগেও বলেছি, আমি রিপিট করবো না, সারা পৃথিবী এখন অর্থনৈতিক সংকটে, কিন্তু আমাদের রেজিলিয়েন্স দেখেন, উন্নয়ন হয়েছে, আমাদের রেজিলিয়েন্স প্রশ্ন, রাইট, আমাদের রেজিলিয়েন্ট আছে, এবং গুড গভর্নেন্স আজকে দেখেন, আমাদের ইলেকটোরাল গভর্নেন্স, আমাদের যে আপনার জ্বালানি, এই যে দেখেন দক্ষিণ কোরিয়ায় 90% জ্বালানি আমদানি নির্ভর, অত্যন্ত সফল একটি দেশ, যারা রীতিমতো একটা শোকেস ডেভেলপমেন্টের জন্য, তাদের 90% জ্বালানি ব্যবস্থাপনা আমদানি নির্ভর। বাংলাদেশ এই পর্যন্ত একদম সফলভাবে সেটি মোকাবিলা করে এসছে, যুদ্ধের প্রতিঘাত অনেক দেশের উপর লেগেছে এবং আমাদের উপরও লেগেছে। এই কারণে দেখেন রিজার্ভটা কেন করা হয়, আপৎকালীন তহবিল, আপনার যখন ব্যাংকে সঞ্চিত অর্থ থাকে আপৎকাল আপনি এটি ব্যবহার করেন না, আমার সঞ্চিত অর্থ যেটা বিএনপির ছয় গুণ, আমি আপৎকালীন মানুষকে নিরাপত্তার জন্য, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার জন্য আমি রিজার্ভ ব্যবহার করবো। মানুষ আপনাকে আমি এক মিনিট সময় দিচ্ছি, এর আগে আপনি যেটি